রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ আমি শুরু করছি। হ্যালো ফ্রেন্ড, আমি ব্রতি। আজকে আমি দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় যেটা আমাদের মুর্শিদাবাদ, আমাদের রঘুনাথগঞ্জ, লালগোলা এই সব অঞ্চলের মধ্যে খুব নামকরা, খুব বিখ্যাত একটা রথের মেলা। রথের মেলা বলতেই আমরা বুঝি পুরীর রথ, মাহেশের রথ। কিন্তু আমাদের মুর্শিদাবাদেও এমন একটা ঐতিহ্যবাহী মেলা আছে, যে মেলা দেখতে আমরা সবাই চাই। তো আমি এই মেলায় বহুবার আসি, দু বছর পর এবার এই মেলায় এসেছি এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে এই লালগোলার মেলা কেন এত বিখ্যাত, কত প্রাচীন এই মেলা, পুরো ঐতিহ্যটা কি, সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভাবনা নিয়েই আজকের ব্লগটা আমি শ্যুট করছি। ব্লগটা তোমরা পুরোটা দেখো। এই ব্লগ দেখতে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে, তোমরা অনেক কিছু জানতে পারবে, একটা নতুন জায়গার এত পুরনো ঐতিহ্যবাহী একটা মেলা সম্পর্কে তোমরা জানতে পারবে, দেখতে পারবে। তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো। লালগোলা এসে প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে এই লালগোলেশ্বর বিখ্যাত মন্দির, এখানকার লালগোলেশ্বর মন্দিরে বাবা ভোলেনাথের দর্শন করব, প্রণাম করব। এখানে একটি কালী মন্দির আছে, সেখানে প্রণাম করব, তারপরে রথ দেখা, মেলা দেখা শুরু করব। তো চলো প্রথমে বাবা ভোলেনাথের আশীর্বাদ নিয়ে নিই। এই মন্দিরে প্রচুর শিবের মূর্তি আছে, প্রচুর শিবলিঙ্গ আছে। এই মন্দিরের ভেতরে তোমরা যত প্রবেশ করবে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা দালানে দালানে এখানে একটি করে শিবলিঙ্গ আছে। মন্দিরটা বহু প্রাচীন এবং এই মন্দিরের নাম অনুসারেই এই লালগোলার নাম হয়েছিল। সেই গল্প আমি তোমাদেরকে পরে একদিন বলবো, কারণ এই লালগোলার ঐতিহ্য এই রথের ব্লগের মধ্যে বলে শেষ করা যাবে না। তো সেটার আলাদা ব্লগ আমি নিয়ে আসব। আর আমাদের সাথে মা এসেছে আজকে, মা, শুভ, আমি তিনজনে মিলেই এসেছি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড ভিড়, কতটা ভালোভাবে ব্লগ শ্যুট করতে পারবো জানি না, কিন্তু চেষ্টা করব যতটা পারি ততটা ভালোভাবে ব্লগ শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করার। কারণ দু বছর যেহেতু মেলা বন্ধ ছিল, সেই জন্য মানুষ এবার দ্বিগুণ তিনগুণ উদ্যম নিয়ে যেন এই মেলাতে ভিড় করেছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা পুরনো রাজবাড়ির যে বিখ্যাত কালী মন্দির ছিল, মা রাজেশ্বরীর কালী মন্দির, সেই কালী মন্দির সামনে মাঠে। তো এই মাঠ থেকেই মেলা শুরু হয় এবং তারপরে রথ এগিয়ে যায়। তো প্রথমে যাই, মায়ের দর্শন করি, তোমাদেরকেও দেখাই, তারপরে এখান থেকে আমরা যাব মেলাতে। তো আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা সেই রাজবাড়ির মাঠ, যেটা পূর্বে রাজবাড়ি ছিল, এখন অবশ্য রাজবাড়ি নেই, এটা মুক্ত সংশোধনাগার হয়ে গেছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সেই মাঠে যেখান থেকে এই মেলার রথ যায়। কোথায় যায় মেলার রথ, মেলার সম্পূর্ণটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো চলে এসেছি আমরা এখন রথের সামনে, পিছনে দেখতে পাচ্ছ রথ আসছে। আর জগন্নাথকে দেবার জন্য এইরকম পান, কলকে ফুল, মিষ্টি, যেটা দেওয়ার রীতি সেটাও আমরা নিয়ে নিয়েছি। এখন রথ আসলে এটা আমরা জগন্নাথকে দেব। আর তোমরা হয়তো সাউন্ড খুবই কম পাবে, কারণ চারিদিকে প্রচণ্ড চিৎকার, তো সেগুলো একটু যাই হোক ম্যানেজ করে নিও, এখন শুধু রথের আনন্দটাকে উপভোগ করো। Thank you.
দেখিয়ে দিলাম, প্রচণ্ড ভিড়, যতটা ভালোভাবে পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো রথ বেরিয়ে গেল, রথ রাস্তা দিয়ে যাবে এবং অনেকটা দূরে গিয়ে তারপর সেখানে রথ থেকে আবার উল্টো রথে এখানে ব্যাক করবে। তো সেখানে যাচ্ছি না, কারণ প্রচণ্ড ভিড়ে সেখানে যাওয়া সম্ভব নয়, একটু রথের সাথে সাথে গিয়েছিলাম। তো এখন তোমাদেরকে এখানে যে মেলাটা বসেছে সেই মেলাটা একটু ঘুরে দেখাচ্ছি, কারণ এখানে যতটা বিখ্যাত এই রথ ততটা বিখ্যাত কিন্তু এই মেলা। এই মেলাটাও বেশ বড়, আর গত 2 বছর ধরে মেলা বসেনি। বুঝতেই পারছো যে মানুষের অনেক দিনের ইচ্ছে এলাতে আসা, এই মেলায় আনন্দ করা। তো সেই জন্য প্রচণ্ড ভিড়, যতটা রথের সাথে ভিড় যাচ্ছে ততটা ভিড়ই এই মেলাতে আছে। চলো তোমাদেরকে এবার মেলাটা একটু ঘুরে দেখায়। আমরা এখন বসে পড়েছি মাঠে, কারণ মেলার ভেতর ঢুকেছিলাম। যেমন ভিড় তেমন প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে মেলাতে জাস্ট থাকা যাচ্ছে না। তো যতটুকু শ্যুট করার জন্য প্রয়োজন সেইটুকু মেলা ঢুকে একটু শ্যুট নিয়ে আবার এখানে এসে ফাঁকাতে একটু বসেছি, তোমাদেরকে সেইটুকুই একটু দেখালাম। আর আজকের ব্লগ দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে আজকে আমার এনার্জি একটু ডাউন আছে, তো সত্যি আজকে হয়তো আমার এনার্জি একটু ডাউন আছে। তার কিছু কারণ আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, পার্সোনাল কিছু নয়, আশেপাশের কিছু ঘটনার জন্য আমি একটু ডিস্টার্ব আছি হয়তো। কিন্তু অনেক ভেবে এসেছিলাম যে ব্লগটা খুব ভালোভাবে শ্যুট করবো, তো নিজে একটু ডাউন আছি, তার সাথে সাথে এত ভিড়, সব মিলিয়ে মিশিয়ে জানি না ব্লগটা কতটা কীভাবে করতে পারছি। তো চেষ্টা করছি তোমাদেরকে ব্লগটায় আনন্দ দেওয়ার, নিশ্চয়ই তোমরা ব্লগটা দেখে আনন্দ পাচ্ছ। তো একটু হাওয়া খেয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে তারপর আবার ঘোরা যাবে। চলো, এখানে যখন বসেই আছি তখন এখানে বসে বসেই তোমাদের সাথে এই মেলাটার যতটুকু গল্প আমি জানি সেটা একটু শেয়ার করি। তো এই মেলাটা বহু প্রাচীন একটা মেলা, 1823 সাল থেকে এই মেলা প্রথম শুরু হয়েছিল। তখন রাজার আমল থেকেই এই মেলাটা আর কি চলে আসছে, পরবর্তীতে এই মেলাটা এখন জনসাধারণের মেলা হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো যে এই মেলাটা কত পুরনো, কত ঐতিহ্যবাহী একটা মেলা। এবং এই মেলায় যে রথ দেখতে পাওয়া যায় সেই রথটা কিন্তু সম্পূর্ণ পিতলের রথ। তো যাই হোক, এখানে বসতে বসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই বলে রথ মানেই বৃষ্টি। তো এতক্ষণ আমরা বৃষ্টি পাইনি, তো এখন বৃষ্টি পড়তে শুরু করেছে একটু। তো এই আমাদের মেলা ঘোরা হয়ে গেল, এবার বৃষ্টি এসে গেছে, ওই জন্য বাড়ি ফিরে যাব। তো শেষে এই কথাটা বলেই শেষ করবো যে স্কন্ধ পুরাণে লেখা আছে, রথে আরোহণরত জগন্নাথদেবকে দর্শন করলে নাকি আর পুনর্জন্ম হয় না। কিন্তু আমি তো পুনর্জন্ম চাই, বারবার জন্মাতে চাই এই সুন্দর পৃথিবীতে তোমাদের মাঝে, আর আমি এই ব্রতী হয়েই জন্মাতে চাই যাতে তোমাদের এই ভালোবাসাটাই আমি পাই। তো আশা করি যেমন ভালোবাসা তোমরা আমাকে এর আগে দিয়েছো এখনও দেবে। তো এই বলেই আমি এই আজকের ব্লগটা শেষ করছি। নিশ্চয়ই তোমাদের এই আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, একটু শেয়ার করো যাতে আশেপাশের সব এলাকার মানুষ এই রথটা দেখতে পারে, এই ঐতিহ্যটাকে জানতে পারে। আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কে কে এই রথ দেখতে এসেছো, কে কে আশেপাশের এলাকা থেকে থাকো। তো চলো, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই সখে থেকো। আজকের মতো টাটা, জয় জগন্নাথ।